السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه، وما نهاكم عنه فانتهوا. সংক্ষিপ্ত হামদ ও সানার পর বাংলাদেশের ঐতিহ্যবাহী তাওহীদ প্রতিষ্ঠান আব্দুল মাহমুদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত সম্মানিত আজকের আন্দোলনের সম্মানিত সভাপতি ও সুযোগ্য পরিচালক আমার সামনে ফোন প্রিয় ছাত্র ভাই ও বন্ধুরা, আপনারা সকলে অবগত আছেন যে আজকের আন্দোলন থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে ইবাদত কবুলের সত্য। আমি আমার বৃত্ত বিষয়টি সুন্দরভাবে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আর ইবাদত কালকে সমাদান করলে তা কবুল হবে না। এই জন্য আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়ার মতো ইবাদত করতে হবে। প্রত্যেক মুসলমান ব্যক্তির ইবাদত কবুলের সত্য দুইটি: এক, ইখলাস ইবাদতিল্লাহ; দুই, ইত্তেবা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইখলাস ইবাদতিল্লাহ, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে শুধু একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে। সুতরাং ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই করতে হবে, না হলে তা শিরিক হয়ে যায়। শিরিকযুক্ত ইবাদত কখনো কবুল হয় না। হাদিসে কইছে যে আল্লাহ তাআলা বলেন, আনা আগমা শিরকা ইয়ানি শিরিক মান আমিল আমালান আশরাকা ফিহি মা'ই গায়রিহি তারাকতুহু ওয়া শিরকাহু। আমি অংশীদার শিরিক হতে মুক্ত যে ব্যক্তি এমন কোনো কাজ করে এবং ওই কাজে আমার সাথে অন্য কাউকে শরিক করে, আমি ওই ব্যক্তি তার শিরিকে প্রত্যাখ্যান যোগ্য করি। দুই, ইত্তেবা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা। আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদেরকে আমাদের ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। সুতরাং তার ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত শরীক হতে পারে না, আল্লাহ তা কবুল করবেন না। সকল প্রকার ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর যা হতে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আমল যতই সুন্দর হোক, যতই মূল্যবান হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি ছাড়া তা বিরাত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আর যে ব্যক্তি এমন কোন ইবাদত করে যার প্রতি আমার কোন নির্দেশ নাই তা প্রত্যাখ্যানযোগ্য। সুতরাং কোন গাউস কুতুব অনুসরণ করে ইবাদত করলে তা কবুল করা আসা যায় না। তাই আমি পরে শেষে বলতে চাই যে আমরা কোনো গাউস কুতুবকে অনুসরণ করে ইবাদত করব না, শুধু একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে ইবাদত করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বুঝে তারপর আমল করার তৌফিক দান করুক। আমিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।